সদৌখম ছাত্র সন্থা সি সি টুয়া সহ ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠনের আজি এখন গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এই আলোচনাত অসম চুক্তির ছয় নম্বর দফা অনুসরি ন্যায়াধীশ বিপ্লব শর্মার কমিটির প্রতিবেদনের উপর আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার গঠন করেছিল অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার উচ্চস্তরীয় কমিটি, আর কমিটিয়ে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ বাবে সাংবিধানিক ৰক্ষা কৱচৰ প্ৰতিবেদন দিছে। খিলঞ্জীয়া জনজাতি, খিলঞ্জীয়া অসমীয়া আৰু আন খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ সুৰক্ষিত কৰিব পৰাকৈ এই প্ৰতিবেদন দিয়া হৈছে। প্ৰতিবেদন সময়মতে দিয়া হ'ল, প্ৰতিবেদন কাৰ্যকৰী হোৱা নাছিল। শেহতীয়াকৈ অসম চৰকাৰে প্ৰতিবেদন কাৰ্যকৰী কৰিম বুলি কেবিনেটত সিদ্ধান্ত ল'লে আৰু সদৌখম ছাত্ৰ সন্থাক আলোচনালৈ মাতিলে। আর আলোচনায় মাতি কলে যে চল্লিশটা বিষয় অসম সরকার আওতাত পড়া বিষয় কার্যকরী করব। কেন্দ্রীয় সরকার অসম সরকার আওতাত পড়া বিষয়খিনির ভিতর রাজ্য সরকার আওতাত পড়াখিনি কার্যকরী করব। আর কেন্দ্রীয় সরকার আওতাত পড়া সকল বিষয় কেন্দ্রীয় সরকার কার্যকরী করবলে অনুরোধ জানাব। আর এই বিষয়টি লৈ কেন্দ্রীয় সরকার অসম সরকার আর ছাত্র সন্থার মাজত ত্রিপাক্ষিক আলোচনা হব এই কথাটো আমাক আলোচনা জানালে। আর আজি আমি আলোচনাত বিপ্লব শর্মার কমিটির প্রতিবেদনের সকলো দিক আর আলোচনার বিষয়ে আমি আজি আলোচনা করছো। ছাত্র সন্থায় আমি আজি আলোচনাত অবগত করল। আর আজি আলোচনা সভায় পুঙ্খানুপুঙ্খভাবে বিপ্লব শর্মার কমিটির প্রতিবেদনের উপর আলোচনা করেছে। আর অসম সরকারে আলোচনার যে প্রক্রিয়া আরম্ভ করেছে সেই বিষয়ে আলোচনা করেছে। আর সভায় এই কথা স্পষ্টকে কৈছে যে অসম সরকারে আলোচনার যে আয়োজন করেছে এটা ইতিবাচক আরম্ভণি, কিন্তু কেন্দ্রীয় সরকার অসম সরকার আওতাত পড়া সকল পরামর্শ কার্যকরী হব। আর বিপ্লব শর্মার কমিটির প্রতিবেদনের আধারত খিলঞ্জীয়া জনজাতি, খিলঞ্জীয়া অসমীয়া আর আন খিলঞ্জীয়া মানুষের স্বার্থ সুরক্ষিত হবপরাকে রক্ষা কবচ লাগবে। আর এই বিষয়ক আমি সময়ে সময়ে আলোচনা করে আমি পদক্ষেপ আমি আগুয়াই লো যাব। এটা তেইশ তারিখে নির্বাচনের ফলাফল ওলাল, নির্বাচনের যে কোডক কন্ডাক্ট শেষ হল। এটা কোডক কন্ডাক্ট শেষ হওয়ার পিছত অসম সরকারে আমাক একশন প্ল্যান আমাক জানাব লাগে, কারণ নির্বাচনের কোডক কন্ডাক্টর কারণে আলোচনা প্রক্রিয়া বন্ধ হয়েছিল। গতি এটা অসম সরকারে কোডক কন্ডাক্ট শেষ হওয়ার পিছত সেই একশন প্ল্যান তেখেতসকলে আমাক জানাব লাগে। গতি আমি কেতিয়া জানাই আমি অপেক্ষা করছো, আর সোনকালে এই একশন প্ল্যান আমাক জানা উচিত হব। আর তেখেতসকলে দিয়া কথা মতে প্রতিশ্রুতি মতে কাম করাটো উচিত হব। আর আজি সেইকাৰণে আমি অসমত আজি সদৌখম ছাত্র সন্থা সি সি টুয়া সহ ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠন আমি লগ লাগিছো, কারণ আমার সাংবিধানিক রক্ষা কবচ লাগবেই। আর খিলঞ্জীয়া জনজাতি, খিলঞ্জীয়া অসমীয়া আর আন খিলঞ্জীয়া জনগোষ্ঠী সমূহক আমার এই রক্ষা কবচ লাগবে। আজি সেইকাৰণে বিশদভাবে আলোচনা হল, আর আলোচনাটো এটা ইতিবাচক আরম্ভণি বলে আমি সভায় আমি মত প্রকাশ করছো, কিন্তু কেন্দ্রীয় সরকার অসম সরকার আওতাত পড়া সকল পরামর্শ কার্যকরী হব। আর এই সম্পর্কত আমি খিলঞ্জীয়া জনজাতি, খিলঞ্জীয়া অসমীয়া আর আন খিলঞ্জীয়া জনগোষ্ঠী সমূহের স্বার্থ রক্ষা করবরাক বিপ্লব শর্মার প্রতিবেদনের আধারত আমি আগবাড়ি যাবলে সময়ে সময়ে আমি আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমি গ্রহণ করি।